গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি লাইফ উইথ তনুশ্রী। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজ হলো শুক্রবার, শুক্রবার এখন সকাল 7টা বাজে। তো স্নান পুজো সমস্ত কিছু কমপ্লিট করেছি, কমপ্লিট করে এখন একটু বেরোচ্ছি। দেখতেই পাচ্ছ একটা ইয়েলো কালারের কুর্তি পরে নিয়েছি, আর একটু সেজেছি, সেটাও বুঝতে পারছো। সাজ বলতে কি বলতো, একটু লিপস্টিক, একটু চোখে কাজল, আইলাইনার দিইনি এখন। আর এই সকালবেলায় ইচ্ছে করছে না আইলাইনারটা দেবো, অত মানে ভাল লাগছে না এখন। মানে তাড়াতাড়ি বেরোতে হবে, রোদ উঠে যাচ্ছে, রোদ উঠলেই আমার খুব কষ্ট বাইরে বেরোনো, আমি রোদে বেরোতে পারি না। এই আর কোথায় যাচ্ছি চলো আমার সাথে, যদি রাস্তায় কিছু শ্যুট করতে পারি অবশ্যই সেটা তোমাদের দেখাবো। আর একটু চা খেয়ে নিয়েছি, চা বিস্কুট খেয়ে নিচ্ছি, আর এই এই মানে এই অবস্থাতেই রয়েছে। আমি আর আমার ছেলে যাচ্ছি, আবার বিকেলে ব্যাক করব। তো চলো আর থাক। স্ট্যান্ডে এসে বসেছি আমি আর ছেলে, আমরা দুজন যাচ্ছি। তো এখন টোটো যে ড্রাইভার উনি চা খাচ্ছে, যাচ্ছে তারপর আমাদের নিয়ে এগোবেন। গুড আফটারনুন, এখন প্রায় 3টে বেজে গিয়েছে। তো কালকে আমি ভিডিওটা শুরু করেছিলাম, দিদির বাড়ি মানে যাচ্ছি। তো যাওয়ার সময় আর কি কী বলতো, ভাবলাম যে আমি বললি নি তোমাদেরকে যে চলো কোথায় যাব, দেখবে তোমরা, তোমাদেরকে সেখানে গিয়ে বলবো। তো আমি দিদির বাড়ি সবে গিয়ে পৌঁছেছি, সকালে সকালে বেরিয়েছি, বললাম না 7:30টার মধ্যে মনে হয় প্রায় বেরিয়ে গেছি। তার আগে স্নান পুজো সমস্ত কিছু কিন্তু করে নিয়েছি আমি, করে পুজো করে বেরিয়ে গেলাম যথারীতি। বেরিয়ে গিয়ে দিদির বাড়িতে সবে আমি চেঞ্জ করলাম, চেঞ্জ করে ভাবলাম যে তাহলে ভিডিওটা একটু শুরু করি, যে বলবো যে এরকম দিদির বাড়িতে এসছি, এরম এরম বলবো। তো হঠাৎ দিদি বললো যে না আগে চা খাই চল। দিদিও আমার জন্য চা না খেয়ে বসে রয়েছে, আর দিদির বাড়িতে লোকজন আসছে, আসবে। তো দিদিও ভীষণভাবে ব্যস্ত, তো চা খাবো, খাচ্ছি, সবে চাটা সবে খেতে বসেছি। হঠাৎ দেখি একটা ফোন কল এসছে, আননোন নাম্বার। তো আমার শ্বশুরবাড়ি থেকে ফোন এসছে যে আমার ওই দেওর মানে আমার জ্যাঠা শ্বশুরের ছেলে মানে আমার হাজব্যান্ডের জেঠতুতো ভাই, তো এক্সপায়ার করে গেছে। তখন শুনে তো থ হয়ে গেলাম যে একটা মানুষ চিরতরে পৃথিবী থেকে চলে যাওয়া, মানে খুব কতটা কষ্ট, কতটা দুঃখ, কিছু তো করার নেই, নিয়তি। যার যখন সময় হবে কেউ কেউ ঠেকাতে পারবে না, কেউ ঠেকাতে পারবে না। যাই হোক, শুনলাম, শোনার পরে তখন মনটা তো খারাপ হলোই, খারাপ লাগারই কথা। মানে বাইরের কেউ কারো কিছু হলে সেখানেই খারাপ লাগে, আর এটা তো নিজেদের মধ্যে। এবার নিজেদের মধ্যে হলেও কি বলতো, সেই রকম যে যোগাযোগটা নেই, যোগাযোগ নেই মানে যোগাযোগ নেই বলতে কি, সুসম্পর্ক, ভীষণ ভালো সম্পর্ক, যোগাযোগ নেই কেন, সেইভাবে ফোন হয় না যে ফোন করব তারা আসবে আমি যাব, এরকম না হয় না সেটা। শিলিগুড়িতে যেহেতু থাকে অনেকটা দূরে, আর আমার হাজব্যান্ডের পক্ষে কোনো জায়গায় নিয়ে যাওয়া, কোনো জায়গায় যাওয়া সম্ভব হয় না। আমরা যাইও না, কোথাও যাই না, এক বাপের বাড়ি কৃষ্ণনগর, দিদির বাড়ি জাগুলি, বোনের বাড়ি চাকদা, এই আমরা তিন মানে এই এইটুকু গণ্ডির মধ্যে আমরা সীমাবদ্ধ। আমার অনেক দেওর ননদরা রয়েছে, ননদদের বিয়ে হয়ে গেছে, তাও আমি ননদদের শ্বশুরবাড়িই চোখে দেখিনি এখনো। মানে আমার যেহেতু শ্বশুরবাড়ির ফ্যামিলিটা খুব বড় পরিবার, তো এরকম আর কি। সেইভাবে এখন দেখবে এমন একটা সময় এসে গেছে, সবাই এত ব্যস্ত, তো নিজের ভাসুরদের সাথে, নিজের ভাসুর নিজের একদম যেগুলো আমার হাজব্যান্ডের নিজের দিদি নিজের দাদা, এদের সঙ্গে যে যোগাযোগটা আছে সেটা আর জেঠুতো কুর্তোদের মধ্যে নেই। আর আছে কাদের সাথে, যারা বাড়িতে, এক বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে খুব বড় বাড়ি, সবাই এক বাড়ির মধ্যে থাকে, তাদের সাথে আছে। যেহেতু এই আমার শ্বশুরের দাদা মানে আমার হাজব্যান্ডের জেঠুরা, জেঠুর ফ্যামিলি পুরো শিলিগুড়িতে থাকে, তো তাদের সাথে যোগাযোগটা হয় না।
তোরাও কিছুদিন আগে দেখেছিলে যে আমার ভিডিও তো দেখতে পেয়েছো, আমার কাকা শ্বশুরের মানে কাকা শ্বশুরের এক ছেলের মেয়ে এসেছিল আমাদেরতে, আমার ছেলের বোন, আমার ছেলের বার্থডেতে এসেছিল। তো যাই হোক, এইরকম আর কি, যে ওদের সাথে খুব একটা যোগ, শিলিগুড়ির সাথে খুব একটা আমাদের যোগাযোগ নেই, তবে দেখা হলে ভীষণ খুশি হই, সবাই সবার সাথে যখন আমাদের দেখা হয় আমরা ভীষণ খুশি হই। তো আসল কথা হলো যে দেওরটা হঠাৎ করে এক্সপায়ার করেছে, একটু অসুস্থই ছিল, অসুস্থ ছিল, মানে কোথায় কতটা খারাপ লাগে জানো, বাচ্চাটা খুব ছোট, বাচ্চাটা ভীষণ ছোট, ভীষণ ছোট বাচ্চাটা, খুব বেশি হলে 10 বছর কি 11 বছরের বাচ্চা হবে, তাও হবে কিনা আমি মানে ঠিক বলতে পারবো না। আমার আমি আমার এই দেওরকে, আমার আজকে 20-21 বছর বিয়ে হয়েছে, তো 20-21 বছরের এই সময়ের মধ্যে আমি আমার দেওরকে 3 বার কি 2 বার দেখেছি, দুবার বোধ হয়, 2 বার কি 3 বার আমার ঠিক মনে নেই, আমি 2 বার বোধ হয় দেখেছিলাম, আমার এক দেওরের বিয়েতে আর আমার বড় ভাসুরের কাজে, আমার বড় ভাসুরও এক্সপায়ার করে গেছে, বড় ভাসুরের কাজে, এই আমি 2 বার দেখেছি আমার এই দেওরকে, আর আমি দেখিনি, আর আমার ছেলে তো 1 বার দেখেছে, আমার বিয়ের পরপর মানে আমার বিয়ের পরপর 1 বার দেখেছে, আর আমি এই গত 3 বছর আগে আমার বড় ভাসুর 3 বছর কি 2 বছর হলো বড় বড়দা এক্সপায়ার করেছে, তো এই দেখেছি আর দেখিনি, আমার ছেলে তো চেনেই না, তাও একটু দেখেছে এই বড়দার কাজে এসে। সেই জন্য কি বলতো, খারাপ লাগা তো আছেই, অবশ্যই খারাপ লাগা আছে, কিন্তু কোথাও মানে খুবই খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে, কিন্তু সেই রকম যে যোগাযোগ থাকলে যত মানে একটা কি বলবো, দেখবে তুমি তুমি আমি আমার এই এলাকাতে আমি যখন যেমন যেমন থাকি, তো আমার এই এলাকাতে কি বলতো, আমার যে আশেপাশে যে প্রতিবেশীরা রয়েছে তাদের সাথে আমি এত ক্লোজ হয়ে গেছি, কিছু কিছু ফ্যামিলির সাথে, তারাই যেন এখন আমার কেউ নিজের ভাসুর, কেউ আমার নিজের দেওর, কেউ আমার ভাসুরের ছেলে, এই রিলেশনটা আমার মধ্যে হয়ে গেছে এখানে, এদের জন্য আমার যে এখন ভীষণ টান হয়ে গেছে, আমার শ্বশুরবাড়ির লোকের সাথে কি দূরত্ব হয়ে যাচ্ছে, দূরত্ব হয়ে গেলে সেই জিনিসটা কি মানে ঠিকঠাক মানে কি বলবো, রক্তের যে সম্পর্ক ওদের থাকবেই, সেটা থাকাটাই স্বাভাবিক। মানে এই যে দেওরের কথা বলছি, এই দেওরটাকে যেমন আমি সেভাবে দেখিনি, কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু কোথাও যেন কষ্ট হলেও মানে কি বলবো, আমি বলে বোঝাতে পারছি না, যাই হোক, আমি তো আর কিছু করার নেই। তো দিদির বাড়িতে গিয়ে যখন ওই রকম হলো, খবরটা পেলাম, তো খবর পাওয়ার পর আমার দিদি বললো ঠিক আছে শুনেছি, যখন স্নান করে নিই সঙ্গে সঙ্গে, তো আমি তো বাড়ি থেকে স্নান পুজো করেই গেছি, তো ওখানে গিয়ে দিদি বললো স্নান করে নিই, আমি বাথরুমে গিয়ে স্নান টান করে নিয়ে তারপরে আর কিছু খাইনি, আর কিছু খাইনি বলতে, তারপরে দিদি বললো আমি চলে আসবো ভেবেছি, আমার ছেলেও বলছে মা চলো, কেন আমার দিদির বাড়ি বমাসির বাড়িতে এত ঝামেলা, তার মধ্যে তুমি থাকবে, কিছু কেমন একটা যেন লাগছে, তখন আমার ছেলে দিদিরা কিছুতে আমার জামাইবাবু তো আসতেই দেবে না, বলছে কিচ্ছু হবে না তুই থাকবি আর এখানে তুই সিদ্ধ ভাত করে নিবি বা তোর দিদি করে দেবে, তা দিদিকে আর করতে হয়নি, আমি নিজেই সিদ্ধ ভাত করে নিয়েছি, সিদ্ধ ভাত করে নিয়ে ইন্ডাকশানে পরিষ্কার পরিচ্ছন্ন ইন্ডাকশানে আমি সিদ্ধ ভাত করে নিয়ে আমি আর ছেলে খেয়ে নিলাম এই আর কি, আর একটু ফল টল খেলাম, তারপর তো সন্ধ্যেবেলা বাড়ি চলে এসেছি, সন্ধ্যেবেলায় এসে আর কোনো ইচ্ছে হয় না, আর খুব টানছে স্কিন জানো তো, এটা মাখতে পারবো না, ওটা মাখতে পারবো না, এরকম একটা তো আছেই, তো ভীষণ স্কিন টানছে, আমার ঠোঁট ঠোঁটগুলো পুরো টেনে টেনে নিচ্ছে, এরকম লাগছে আমার, বারণ এরকম করছে, মানে ঠোঁটটা কি বলবো টানছে, সিঁদুর পড়তে আর নেই, ওই জন্য সিঁদুর টিঁদুর তো পড়তে পারবো না, তো একদম কপালে একটা টিপ পরে রয়েছি, খারাপ লাগছে টিপটা না পড়লো, এই আর কি বলবো বলো। তো চলো আর ভিডিওটা কি বলবো আজকে, আর আমি এর মধ্যে ভিডিও দেব, তো রান্নাবান্না কি দেখাবো বলো, এখন তো আমার রান্নাবান্না হবে না সেরকম, সেদ্ধ ভাতটা খাবো আমরা, তো রান্নাবান্না তো সেরকম কিছু দেখানোর নেই, আবার কাজকর্ম মিটে যাক, তারপরে আবার তোমাদের সাথে রেগুলার আমি দেখা করব, এখনও ভিডিও আমি দিতে থাকবো, তবে তোমরা আমার পাশে থেকো, কিন্তু আমাকে ছেড়ে যেও না, আমার পাশে থেকো, আর কি বলবো, তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো সকলে, দেখা হবে তোমাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে, তাহলে এখানেই রাখছি।